যদি আপনারা ইকামা রিনিউ করার পরে এই এসটি পে ওয়ালেটে ইকামা আপডেট না করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে যাবে সো অবশ্যই যখন আপনারা ইকামা ইসবার হওয়ার পরে রিনিউ করবেন রিনিউ করার পরে অবশ্যই আপনারা এসটি জিপি ওয়ালেট অ্যাপে আপডেট করে নেবেন হয়তো নতুন না জানা না কীভাবে এসটি জিপি ওয়ালেট অ্যাপে ইকামা আপডেট করে তাদের জন্য আজ এই ছোট্ট ভিডিও সো ফ্রেন্ডস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কথা নাম্বার বাড়ি দেখি কীভাবে এস টিসিপি ওয়ালেট অ্যাপে ই কামার আপডেট করে প্রথমত আপনাদের মোবাইল থেকে এস টিসিপি ওয়ালেট অ্যাপটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি এখন লগ ইন করতেছি আপনারা এসটিসি পিও ওয়ালেলেট অ্যাপটা লগ ইন করার সাথে সাথে সরাসরি আপনাদের সামনে এরকম ইন্টারভেস হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশান এই যে নিচে দেখতে পান ভেরিফাই নাও এটার উপরে ক্লিক করতে হবে দেখুন আপনারা যখন ই কামাটা রিনিউ করবেন রিনিউ করার পরে আপনারা ভেরিফাই করবেন বা রিনিউ করার আগে ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাদের ইকামা আপডেট হবে না এস টিসি পিও সো আপনি কিরা কী করবেন ভেরিফাই নাও নাওরূপে একটা ক্লিক করে দেবেন এইভাবে ক্লিক করার পরে দেন আপনার সামনে এরকম ইন্টারভেস হয়ে যাবে দেখুন ইউর আইডি ইজ অ্যাবাউট টু এক্সপায়ার রিনিউ ইউর আইডি অ্যান্ড আপডেট ইউর ইনফরমেশান উইথ এন থার্টি ডেজ টু কন্টিনিউ ইউসিং এস টি সি ব্যাঙ্ক সার্ভিস দেন ভ্যারিফাই রুফাই ক্লিক করে দেবেন এভাবে ভ্যারিফাই ক্লিক করার সাথে সাথে আপনাদের এস টি সি ওয়ালেটের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে সাইট ডিজিট একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা এভাবে এন্ট্রি করে দেবেন ওটিপি কোড দাঁড়ার সাথে সাথে দেখবেন ইউর অল সেট ইউর আইডি ইনফরমেশন হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি অর্থাৎ ডান আমার আইডিটা আপডেট হয়ে গেছে অর্থাৎ এস টিসি ওলিটা আমার ই কামা আইডি আপডেট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস আপনাদের ইকামা যদি এক্সপায়ারের সময় তিরিশ দিন থাকে বা পনেরো দিন থাকে এর মধ্যে আপনারা বাংলাদেশের টাকা ট্রান্সফার করার জন্য চেষ্টা করবেন না কারণ যদি আপনারা টাকা ফাটান যদি কোনো প্রকার টাকাটা আটকে যায় এসটিসি পি ওয়ে টাইপে তারপরে কামে যদি রিনিউ না হয় বা রিনিউ করার পরে যদি আপডেট না করেন তাহলে অবশ্যই টাকাটা নাও যেতে পারে সো আপনারা টাকা পাঠান কোন সময় ইকাম আইডিটা আপডেট করার পরে এসটিসিপি ওয়ে টাইপে তারপরে টাকা ফাটানোর চেষ্টা করবেন সো হ্যালি বিয়ার্স আপনাদের যদি ইকামে এক্সপায়ার হয়ে যায় রিনিউ করার পরে এভাবে সহজে এস টিসি পি টাইপে আপনারা ইকামাটা আপডেট করে নিতে পারবেন সো ফ্রেন্ডস এই ভিডিও দেখে যদি আপনারা একটু ভোর হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক তো প্রাপ্ত তাই না দেখা হবে অন্য কোনো শিক্ষণীয় মূল্য ভিডিওতে সেভাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই